মানে কি বলবো পয়লা বৈশাখ তানিয়া বুদের বাসায় পটল ভাজি বেগুন কোমড়া তারপরে এখানে অনেক রকমের ভর্তা আমার লাইফে মনে হয় আমি এত ভর্তা একসাথে দেখি না ডিম ভর্তা আছে কয় রকম ডাল চচ্চড়ি ভর্তা চিংড়ি মাছ ভর্তা তারপরে চিকেন ভর্তা লটিয়া শুঁকি কাঁঠাল কাঁচা কলা কাঁঠালের বিচি রেড পেপার এইদিকে চেপা লাল শাক টমেটো মাছের ডিম শাক বেগুন এটা ইলিশ মাছের মাথা এটা হচ্ছে যে আলু আলু ডাল এটা ফিশ স্পিনাশ মিক্স ভেজি তারপর মরিচ এইটা হয়েছে কি মনে হয় মিক্স ভেজিটেবল মিক্স ভেজিটেবল আছে তারপরে এই যে এখানে এক রকমের মাছ মানে এত ভর্তা সাংঘাতিক ব্যাপার দেখছো এত ভর্তা একসাথে এগুলো হচ্ছে ডেজার্ট পুডিং ইয়োগার্ট মিষ্টি সব বাসায় বানানো সব নিজের হাতে বানানো পায়েস আল্লাহ তোমাকে আরো এনার্জি দিক আজকে এই যে মজার মজার আয়োজনগুলো এতগুলো আইটেম এত ফ্রিটি হয়ে আমাদের সামনে আছেন উনি হলো নট আদার দেন আমাদের প্রিয় তানিয়া আপু থ্যাংক ইউ সো মাচ তানিয়া আপু এখানে বিহারি পোলাও গরুর মাংস মুরগি দুই তিন রকমের গরুর মাংস হালিম নান খাওয়া দাওয়া করে উঠলাম এত মজা হয়েছে প্রত্যেকটা আইটেম মানে বাংলাদেশের মাওয়াঘাটে যায় নাই বাট মাওয়াঘাটে যাওয়ার শখ মিটে গেছে আমার এত রকমের ভর্তা আর এই যে মজার রেসিপি